ইতালির ভেনিসে বাড়ছে পর্যটকদের ভিড়, বিভিন্ন শহর হতে আসছে বনভোজনে। শীত মৌসুম শেষ হবার সাথে সাথে ইতালির পর্যটন নগরী জলকন্যা খ্যাত ভেনিসে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের পাশাপাশি ইতালির বিভিন্ন শহর হতে ঘুরতে আসেন পর্যটকরা। আমেরিকা নিয়ে ঘুরতে আসছি তো ভালো লাগছে। কর্মব্যস্ততার মাঝে ফ্যামিলি নিয়ে ভেনিসে ঘুরতে এসেছি, অপরূপ সৌন্দর্যের ভেনিস দেখেছি, খুবই ভালো লেগেছে। আমরা বিমোহিত, মুগ্ধ। আমরা এখানে একটা বাস ফুল প্রায় 52 জন ছোট এবং বড় মিলিয়ে আসছি এবং আমাদের মধ্যে সবাই এখানে আসার পরে ভেনিসের অপরূপ সৌন্দর্য দেখতে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। দেখার জন্য ফ্যামিলিকে নিয়ে ভালো লাগলো, ঘুরলাম, চারিদিক দেখলাম। আপনাদের ধন্যবাদ যারা আমাদের সহযোগিতা করছে যে এখানে আনার জন্য। ভেনিসে আনছে কাদের ভাই, আবারও ধন্যবাদ জানাই কবির ভাই, মহসিন ভাই, পলাশ ভাই, স্বপন ভাই, স্বপন ভাই, সবাইকে ধন্যবাদ। ইতালি থেকে আমাদের সহকর্মী জাকির হোসেন সুমন জানান, পানির ওপরে নির্মিত ইমারত ও বিভিন্ন দ্বীপে গড়ে ওঠা ভাস্কর্য নৌকায় ও বোটে করে অপরূপ সৌন্দর্য দেখতে বনভোজনে আসেন অনেকে। তাই তো ভোজানোর মেরানো হতে একদল বাংলাদেশি বনভোজনে চলে আসেন ভেনিস দর্শনে। মেসোর একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার শেষে ভেনিসের সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়েন সকলে। পিয়াচ্চোলে রোমা, রিয়ালতো, পিয়াচ্চা সান মার্কো, জার্দিনো সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন সকলে। বনভোজনে আসা নারী, পুরুষ ও শিশুরা আনন্দে মেতে ওঠেন ভেনিসের সৌন্দর্য দেখে। দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত চলে সকলের ভেনিস দর্শন ও আনন্দ। সে সময় উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, মহসিন সরকার, আনোয়ার হোসেন, নাহিদ আহমেদ, আব্দুল কাদের, কবির হোসেন, স্বপন আজিজ, মোহাম্মদ, রতন সহ অর্ধ শতাধিক প্রবাসী বাংলাদেশি। মেহরুল ইন্তেফের দোষ, সাতরং নিউজ।